কর্মীদের অনৈতিকভাবে আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে রাজনৈতিক মদতে এসটি তালিকায় অন্তর্ভুক্তকরণের প্রতিবাদে বৃহস্পতিবার সারা বাংলা জুড়ে বন্ধ পালন আদিবাসী সম্প্রদায়ের। সেই মতো মুর্শিদাবাদের নবগ্রামের পোলসন্ডা মোড় এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বন্ধ পালন আদিবাসী সম্প্রদায়ের। শুধু নবগ্রামের আদিবাসীরাই নয়, নবগ্রাম সাগরদিঘি ঘরগ্রাম সহ একাধিক ব্লক থেকে গিয়ে পোলসন্ডা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসীরা বন্ধ পালন করে। অভিজিৎ মন্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আজকে যে আমাদের আন্দোলন, আমরা অ্যাকচুয়ালি আদিবাসী এসটি সাঁওতাল সম্প্রদায়, ইদানিং কুর্মী, ক্ষত্রিয় কুর্মী, শুধু কুর্মী বললে ভুল হবে, ক্ষত্রিয় কুর্মী উপজাতি, উপজাতি তো হচ্ছে না ওরা, যেহেতু ক্ষত্রিয় সম্প্রদায়ের, ওরা অনৈতিকভাবে আমাদের এসটি তালিকায় আসতে চাইছে। এতে আমাদের মনে হয়েছে সরকারি কিছু মদত আছে, যার জন্য আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। রিজার্ভেশন যেহেতু আমরা 6% পাচ্ছি, ওখানে তো কুর্মী যদি আসে আমাদেরই, সেই 6% নিশ্চয়ই 9% হবে না। এই জন্যে আমাদের আদিবাসী 36টা সংগঠন, পশ্চিমবঙ্গে আমাদের 36টা সংগঠন আছে, আজকে সমস্ত সংগঠন একই ছাতার তলায় এসে আজকে এই পথ অবরোধে আমরা সামিল হতে পেরেছি। আচ্ছা, এইটা আপনাদের আন্দোলন কি শুধু পোলসন্ডা মোড়ে হচ্ছে না, গোটা পশ্চিমবঙ্গে? ওয়েস্টবেঙ্গল ব্যাপী চলছে, ওয়েস্টবেঙ্গল এবং একই সময়ে চলছে, এখন বিভিন্ন স্থানে আমাদের এই অবরোধ চলছে। এবং আমরা চেষ্টা করেছি যতটা শান্তিপ্রিয়ভাবে, দেখুন আপনি এতক্ষণ যতটা দেখলেন নিশ্চয়ই আমাদের এখানে শান্তিপ্রিয়ই চলছে, আর এই ধারাবাহিকতাটা আমরা ধরে রাখবো। কটা পর্যন্ত চলবে আপনাদের এই? এখন এটা আমাদের যারা মাথার দিকে যারা রাজ্য কমিটি আছে, তারপর এখানে জেলা কমিটির মাথা যারা আছে, ওনারা আমাদের সঠিক এটা বলতে পারবেন, আমরা এই মুহূর্তে বলতে পারছি না। যে ডাক দেওয়া ছিল 6টা থেকে 6টা, তাহলে কি 6টা থেকে 6টার বেশি হতে পারে? ওই যে এটা না বেশি কম সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে, আমরা আমাদের কাছে এখনও সেরকম রিপোর্ট আসেনি। হাতে আমাদের কাছে যদি আসে যে না করেছে, তাহলে আমরা সেরকমই। আপনার নাম? আমার নাম সুবোধ মারি, ভাষিকার সক্রিয় একটা সদস্য। আমাদের আজকে 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি। আমাদের মূল দাবিটা হচ্ছে কুর্মি মাহাতো সমাজ, সিআরআই ফার্দার জাস্টিফিকেশন, যে রিপোর্ট, সেই রিপোর্টে তাদের পক্ষে যাতে হয়, তার জন্য তাদের যে অনৈতিক আবেদন রাজ্য সরকারের কাছে, এই অনৈতিক আবেদন এবং ষড়যন্ত্র এর বিরুদ্ধে যাতে এরা এইভাবে তালিকাভুক্ত হতে না পারে, এসটি তালিকাভুক্ত হতে না পারে। আর দ্বিতীয়ত, আমাদের আদিবাসীদের চুয়ার বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহের ইতিহাসকে বিকৃতকরণের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ। কুর্মি মাহাতো সমাজ অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে, অর্থনীতিতে তারা স্বাবলম্বী এবং তারা ওবিসি বি ক্যাটাগরিতে 27%-এর মধ্যে এনলিস্টেড। আমাদের দাবি হচ্ছে তারা তো একটা অনগ্রসর শ্রেণী সুবিধা ভোগ করছেন, তবুও তারা কেন এই দুর্বল এসটি শ্রেণীভুক্তের মধ্যে সামিল হতে চাইছেন? আমাদের প্রতিবাদ এবং আন্দোলন এই কারণগুলোকে নিয়েই, এবং যেভাবে নন এসটিরা এসটি তালিকাভুক্ত হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন, তারই প্রতিবাদে আজকে আমাদের বাংলা বন্ধ। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, কুর্মী আদিবাসী সমাজ যেভাবে সরকারের উপর অনৈতিকভাবে চাপ দিয়ে আরজিআইয়ের কাছে সিআরআই রিপোর্ট ছেড়ছাড় করে পেশ করার জন্য যে জোরপূর্বক রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যে দাবি তাদের, সেই দাবি যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী না মানেন, আন্দোলন তারা করতেই পারেন, কিন্তু অন্যায়ভাবে অনৈতিকভাবে এই ষড়যন্ত্র করে আদিবাসীদেরকে বঞ্চিত যাতে না করেন, তার আবেদন আমরা এই বন্ধের মাধ্যমে পৌঁছে দিতে চাইছি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে। এখন পর্যন্ত কি প্রশাসনের তরফ থেকে আপনারা কোনো সুরাহা বা কিছু পেয়েছেন? এখন পর্যন্ত আমরা সেইভাবে কারো কাছ থেকে কোনো অ্যাসুরেন্স পাইনি। তবে জঙ্গলমহল গত 28 তারিখে আমাদের অভিষেক ব্যানার্জির সঙ্গে
মঞ্জি মাডওয়া মন্ডল তারা বসেছিলেন, উনি তাদের প্রতি সহমত জ্ঞাপন করেছেন। আমাদের যে দাবিগুলো এগুলো সঠিক আছে এবং ন্যায্য আছে। যাব আমরা কলকাতায়। এই আজকে তো বন্ধে আটকে পড়েছেন, কতক্ষণ ধরে আছেন এখানে? আজকে আপনার ছড়া থেকে আছি। তো কেমন অসুবিধা হচ্ছে এখানে? অসুবিধা প্রচুর অসুবিধা, দেখতেছেন ডেলি হয়ে গেছে, ঘানে হয়ে গেছে। কখন ছাড়বে কিছু বুঝতে পারছেন? ছাড়বে কখন তো জানতে বুঝতে পারছি না কখন ছাড়বে। কী করবেন, কী করবেন এখন এই মুহূর্তে? এই মুহূর্তে কিছু করার নাই আমাদের, আমরা কী করবো? পুলিশ প্রশাসন আছে, ওরা তো কিছু করতে পারছে না। আপনি যাবেন কোথায়? যাবো আমরা এই কলকাতায় যাবো। কলকাতা যাবেন? আপনি কে জানতেন আজকে এখানে জামে পড়বেন? আজকে জানতাম না আমরা এখানে জামে পড়ে আমরা জানতাম না। হঠাৎ করে আস্তে আস্তে বেশ আস্তে আস্তে হঠাৎ করে আমাদের এই তিনটা গাড়ি পার হলে আমরা পারে যেতাম, এখানে হঠাৎ করে বন্ধ করে বেশ আমরা যাচ্ছিলাম, জানি না কি বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ করে দিয়েছে রাস্তা। যদি গরম রোদ গরমে আমাদের কি কষ্ট হয় না? আমাদের বিশাল কষ্ট হয়েছে, এতে ঘেমে খাবার দাবি খাবো। আপনার নাম? নাম আমার আশা হয়ে গেল, ঘন্টা দুয়েক হয়ে গেল আসা। তো আপনি কি জানতেন এখানে আজকে বন্ধে পড়বে? না না, বন্ধ বন্ধ জানতাম না। তো ওই এসে দেখছি যে এখানে বন্ধ দিয়ে দাঁড়িয়ে আমাদের তিনটে গাড়ি পড়ে আছে। হ্যাঁ, এসে বন্ধ দেখছি গরমে ধরুন থাকা হয়েছে না, দাঁড়িয়ে এত গরম সহ্য করা যায় না, যদি দাদা উঠে যায় সেই ব্যবস্থাটা হলে খুব ভালো হয়। কোথায় যাবেন আপনি? আমি এখন যাবো কলকাতা রাজারহাট। কলকাতা রাজারহাট? এই গরমের মধ্যে আছেন দাঁড়িয়ে, কি এখন কেমন মনে হচ্ছে, শরীর কেমন লাগছে? শরীর দেখতে পাচ্ছেন যে পুরো অনেক ঘেমে একবারে যাচ্ছে, তাই অবস্থা। কিছু বন্ধ উঠবে মনে হচ্ছে, কিছু বুঝতে পারছেন না? আমরা তো শুনছিলাম যে না 12 ঘন্টা বন্ধ করে ডেকেছে, তাই তো বলছিল। এখন দেখি কি করা যায়, কি যদি নাই যোগাযোগ করেছেন ওদের সঙ্গে, কি বলছে? ওরা বলছে যে না 12 ঘন্টা, এখন সরকার না মানতে চাইলে আমরা বন্ধ তুলবো না, তাই বলছে। আপনার নাম? সাজ্জাদ শেখ। আমরা আটটায় দিকে আছি, এখানে খুবই অসুবিধা হয়েছে আমাদের। কোথায় যাবেন আপনি? আমি যাবো নৈহাটি যাবো। আপনি কি জানতেন এখানে আজকে জামে পড়বেন? না জানতাম না, জানলে আসতাম না, একদম অন্য রাস্তা ধরে চলে যেতাম। কি তো এখন বর্তমানে কি করবেন ভাবছেন? এখন বর্তমান দেরি থাকতে অপরাধ না উঠলে তো আমরা যেতে পারছি না। অপরাধ উঠবে বলছে, কিছু জানতে পারছেন? অপরাধ বলতে এখন 12 ঘন্টা বন্ধ থাকবো, তাই বলছি। পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন? হ্যাঁ বলছি, আমরা এখন এরা সিদ্ধান্ত নিতে পারছি না, প্রশাসন বলছে। কোথায় যাবেন আপনি? আমি নৈহাটি যাবো। নৈহাটি?